নির্বাচন আছে বুঝছো, এই নির্বাচনে আমি কেন্দ্রীয় ভোট অনেকে দেবে না, পুরুষ লোকের ভোট না খুব কষ্ট দেবে, কিন্তু বুদ্ধি একটা আছে বুঝছো, তুমি ক্যান্ডিডেট হও আর তুষার শাড়ি পরে একটু গুলে দিলি না দিলেও তোমার দিবে। সত্যি কথাই বলছো বুঝছো, আমি যদি নির্বাচনে দাঁড়াই না তাহলে আর কেউই পাস করবে না, আমি পাস করে যাবো। হও তো দেখবো, ওটাকে আর দেখতে হবে না, তুষার শাড়ি পরে হালকা একটু গুলে দিলে এই রাম রাম দাও ভোট দর 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 দরের পরে যাবে। চলো কারো কথা, আমার স্বামী নাকি এটাই তো বুঝতে পারতেছি না। তোমার প্রশংসা করো, আমার প্রশংসা করবো তো পাবলিকে বুঝাইতেছো কি জন্য। চলো আচ্ছা শুনো, আমি একটা কথা বলি। এই আর এক গল্প শুনো, আমার সমস্ত তো তরিকুলির বউ দাঁড়ান। আরে তুমি রে বাদ দাও, তরিকুলির বোর্ড কি আছে যে এমনকে পাশ করবে? শুনো আমার যা আছে না, আমি যদি যাই ভোটে দাঁড়াই বুঝছো, একটু ফ্যাশনও দেওয়া লাগবে না, আমি যাই শুধু আপনি দাঁড়াবো আর এমনি ভোট দিয়ে দিবে বুঝছো। তা তোমার প্রতি আমার একটা বিশ্বাস, চলো আমি আজকে টাকা তোমার দেবো। তুমি কি শিওর? বলে কোনো কথা নেই, টাকা পয়সার অভাব আছে নাকি? যদি খালি তুমি নির্বাচনের সামনে থাকো, ভোটার পাঁচ পাঁচ কাস্ট পাঁচ পাঁচ দূর হবে, এই জন্য আমি নিয়োগ করছি ভোটে দাঁড়াতে, তাতে আমার তুমি দর্শন দাও। শুনো আমার না একদিন স্বপ্ন ছিল নির্বাচনে দাঁড়াবো, এই দেশের মানুষজন একটু দেখবো সেবা করবো বুঝছো, যদি আমি পাস করা যাই তাহলে আর কোনো কথাই নাই। চলো তাকে টাকা তোমার দিয়ে চলো। আরে শুনলাম ওই পারা একেস বলে একেস বলে নির্বাচনে দাঁড়াইছে। হ্যাঁ তা সত্যি নাকি? হ্যাঁ ও তো ভোটে দাঁড়াইছে। ও ভোটে দাঁড়াইছে, তুই বলে ভোটে দাঁড়াতে চাচ্ছিস? তা কবার লাগে, তা তুমি জানো না ভোটে দাঁড়াচ্ছে? ও দাঁড়াইছে, তুই দাঁড়াবি কে? ও আমার দলের লোক, তুই আমার একই লোক, একজন দাঁড়াবি তো, তুই দাঁড়াবি কে? তুমি কি জানো কিছু? আমার দ্বারা তোমার কোনো ধারণা নেই, আমার তো কত জায়গায় লিঙ্ক আছে তুমি কি জানো? আমি ভোটে দাঁড়ানো মাত্র পাস তাই? হ্যাঁ আর সমন্ধে কথা এক কান কইছো, উনি ভোটে দাঁড়ালি পাস, তুমি কি এমন হয়ে আছো তুমি ভোটে দাঁড়ালি পাস? আরে আমার পাশে পাঁচটা লোক আছে ভালো মন্দ, আমি কি এমনি কি আস্তে ঝুঁকি নিছি নাকি? হ্যাঁ শোন, যদি তোর পাশে লোক থাকি ভালো কথা, নির্বাচন করবো। আরে ওর বসছে আমার বউ কিসে কুমা? হ্যাঁ ওই তুই কোন দিক থেকে কুমা? কোন দিক? দেখা দিলি? হ্যাঁ দেখা দিলি। চল চল রসালি, ওটে আজকে আমরা দাঁড়াবোই। সারা জীবন তো সংসার করে গেলে আমাদের তোমার কোনো ধারণা নাই, মনে করো যে গৃহিণী বউ। আমার যে কত নাটক কোথায় সাথে হাত তুমি কি জানো? একা কি তোমার বউ নাকি আমি যে কত লোকের বউ? আমার বউ কি বলতে গেল? ধপাস করে মুখ টাইট কে গেল। চলো শোনো, ভোটে দাঁড়ানোর আগে ভোট হচ্ছে জনগণের কাম, কিছু মুরব্বির সাথে আমরা কথা বলে তাদের একটা দোয়া নিই। অবশ্যই মুরব্বি তো দোয়া না ছাড়া কিছু করতে পারবে, টাকা জমা দেওয়ার লাভ যেটা হচ্ছে রবিবার, আজকে হচ্ছে শুক্রবার, আমরা দুদিন সব গ্রামে ঢুকে ঢুকে মুরব্বির সাথে তাকে সাক্ষাৎ ছেড়ে আসি, ভোটে আমরা দাঁড়াবো। আরে সামান্য তরিকুলির বউ যদি মেম্বার স্বপ্ন দেখে, আর আমার এত টাকা পয়সা সিঙ্গাপুর তে নিয়েছে, আর আমার বউ যে চেহারা সুন্দর সিঙ্গাপুর তে টাকা পয়সা কম আনিনি। আচ্ছা আচ্ছা, আর আমি তোমার দূর সম্পর্কে বাঁচতে পারবো বাঁচতে? হ্যাঁ বলছি আমার এবার হ্যাঁ নির্বাচন সরকার করে দিতে হবে নির্বাচন। হ্যাঁ করবা তো ওই যে ওই পাশে শুনলাম যে তরিকুলির বউ দাঁড়াচ্ছে, তা এক দরের ভিতরে তোমরা দুইজন না দাঁড়ালে মনে হয় ভালো ছিল। আরে বাপু দরকার হয় তরিকুলির বউ বসে যা, আমি সিঙ্গাপুর থেকে টাকা পয়সা নিয়ে আসি, আর তা বলে কথা তোমার বউ মারা দিয়েছে? আমি বললাম কি তোমরা একজন এ টানবে থামে যাও, পরের টানবে হয়তো আর একজন দিয়ে আছে বলে না। আচ্ছা আমি আজকে তাহাজ রবিবার তাহাজ মা দেবো, আমি করবো সব সময়। যা রে বাবু যা মনে মনে তাই করো, যাও আমরা দোয়া করো, দোয়া করো, দোয়া করো। তোমরা কি কও বাবু? সব দাঁড়াক, আমার কি যে কোন লোক দাঁড়ালি আমার লাভ, এতে আবার কি আছে? দাঁড়ালি আমার লাভ, পাস করলি বাকি না করলি বাকি। আমরা কিন্তু দমবো না, আমরা নির্বাচন করবো।
আরে সাসা সাসা কাম ছেড়ে গেলাইছি কি হইছে দাঁড়াই গেছি দাঁড়াই গেছি তুমি দাঁড়াইছো না না যে আমার মিসেসকে দাঁড়াই দাঁড়াই গেছো বুঝলাম না ফেরাটা তুমি দাঁড়াই রইছো নির্বাচনে দাঁড়াইছি ও নির্বাচনে দাঁড়াইছি এই কথা সাসা আমি ভোটে দাঁড়াইছি ও ভোটে দাঁড়াইছো এই কথা দোয়া নিতে আসলাম হ্যাঁ আরে বাহু দোয়া আ থাক থাক বাবু আর আচ্ছা ঠিক আছে আচ্ছা বাহু দাঁড়াইছো তো তাই এই মাত্র ওই যে ওই এক লেজার বউর সাথে দেখা হলো তারাও বলে দাঁড়ায় গেছে শোনো ওর বসছে আমার বউ কোন দিকতে কুমা আছে না না কোন দিকতে কুমা নেই ক্যান্ডিডেট দেখবা ভোট দিবা মার কাজা হলো দেখবা ক্যান্ডিডেট আচ্ছা 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 তুমি দাঁড়াও উড়াও তার কাজা দাঁড়ায় রাখতেছে সমস্যা কি আমরা তো ঠেকাই কি দাম আচ্ছা দাদা আসি আচ্ছা দোয়া করেন দাদা भाग सागल एक गाठे पानी खासे बुझलाम ना बाबू आर काका बोलें ना आमार ग्रामे খারাপ হইলে একেবারে যেমন ক্যান্ডিডেট তেমন মার্কা ভোট পাবে অবশ্যই কাকা রাত্রি ভোর তাতি আইসো ঘুরে বেড়ালাম তো খালি বাকি আছে চাষা মাতুবার মানুষ আমরা বদনাম আর কা ও বদনাম আর কার লোক আর কত উঠবো বাহু তুরাই উঠে আয় তুরাই উঠে আয় এই চাষার বাড়ি যাই চাষা আবার একটু
দলে বাড়ি আছে তো হ্যাঁ চাচা মা সুপার মানুষ ও নবা চাচা হ্যাঁ বাড়ি আছো নাই গো বাবু হ্যাঁ বাড়ি আছি এ আমরা আইছিলাম ভোট চাতি আইছি বাবু ও ভোট চাতি আইছো হ্যাঁ তা আসো বাবু উঠি আসো আমি আর বাবু উঠতে গতিছি না গো ভাই আসেন सालाम कर बार बार कसे चाचा तुम मुड़ियों की मानुष तुम्हारे तो तुआ ली पाव देर भाई जी दाव अरे बकुल भाई को ती कोती बहुआर भाई वेरी थी ये जैसे तुगार सा पोरा तो कभी बात तो कोई नहीं जावे हाँ मैं तो कुछ सासा भाई को सलाम नाम कोई दिया बाबा आसार तुगार तो दिया तो कर वजह से तुझे गुटो खाली ना वो ये लगे पाइटी तू সনাতন ধর্মের দাদা দিদিদেরকে নমস্কার অন্যান্য ধর্মের মানুষের প্রতি রইল আমাদের দানা পড়া কমেডি চ্যানেলের পক্ষ থেকে একরাশ ফুলের শুভেচ্ছা দূরের কাছের ভাই ও বোনেদের জানাচ্ছি আমাদের দানা পড়া কমেডি চ্যানেলের পক্ষ থেকে আবারও লাল গোলাপ শুভেচ্ছা আমরা আজকে থেকে আবার শুরু করলাম দানা পড়া কমেডি চ্যানেলে নতুন কাজ আপনারা চ্যানেলটা লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে সাথে রাখবেন এবং আমাদের কমেডিগুলো দেখতে থাকবেন কমেন্ট করে জানাবেন আমাদের ভালো মন্দ সব কিছু আপনারা শেয়ার করবেন আশা করছি আপনারা যেখানে থাকবেন ভালো থাকবেন নিরাপদে থাকবেন আমাদের শিল্পী পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ